বরখলার কিছু এলাকায় জলস্তর সামান্য কমলেও নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বরখলার জারইলতলা, কাশীপুর, ভাঙারপাড় প্রথম ও দ্বিতীয়, দক্ষিণ ভাঙারপাড়ে নতুন করে জল বাড়ছে। অন্যদিকে দক্ষিণ বরখলার রায়পুরে নবনির্মিত বাঁধে নড়বড়ে অবস্থা। জল সম্পদ বিভাগ মাটির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করলেও সম্ভব হচ্ছে না, কারণ বরাক নদীর জল বাড়ছে। ঠিক একই অবস্থা রাজনগর মানিকপুরের বরাক নদীর ভাঙনের অবস্থা। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর রায়পুর ও মানিকপুরের বাঁধ পরিদর্শন করেছেন। তিনি বাঁধ পরিদর্শন করে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি ও জল সম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। যে কোনো মূল্যে বন্যা মোকাবিলায় উভয় বাঁধে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার দাবি জানিয়েছেন। এছাড়া বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এদিন দক্ষিণ বরখলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যা দুর্গতদের খোঁজখবর নিয়েছেন। তিনি জেলা প্রশাসনের কাছে বরখলার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী মঞ্জুরের দাবি জানিয়েছেন। বরখলা থেকে শিবির আহমেদ বরভুইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।